বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রপ্রধান। তার নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কথাগুলি বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুয়ার অনুষ্ঠানে। সোমবার লুটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে লুটন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লুটন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই। সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমদ রুবেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাজি এমদাদুল হক, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, এমদাদুল হক পাবেল, আসলাম পারভেজ, সুহেল আহমদ, খলিল খান, তালাত মাহমুদ, আতাউর রহমান, মুজাহিদ খান, ফয়েজ আহমদ চৌধুরী, জসিমউদ্দিন, সমুজ মিয়া, আনিসুর রহমান, মুস্তাক আহমদ সহ অন্যান্যরা। সভায় বক্তাগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে গিয়ে তাকে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান হিসাবে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তার রাষ্ট্র পরিচালনায় উল্লেখযোগ্য দিক হিসাবে স্মরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল বাংলাদেশিকে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানানো হয় উক্ত সভা থেকে। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।